एवरीवन वेलकम बैक टू माय चैनल ब्लूमिंग नेस्ट। আমি মৌসুমী চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই জানো বৃষ্টিতে দেখো দীঘা চলে এসেছে আমাদের ঘরের সামনে, আর এই অবস্থায় আমাদেরকে একটু বেরোতে হচ্ছে একটা ইমার্জেন্সি কাজের জন্য। যদিও পুচকুকে নিয়ে যাচ্ছি না, ও ঘরে ঘুমাচ্ছে, আমি আর প্রিয়মই বেরোচ্ছি। প্রিয়ম হাই বল, প্রিয়ম হাই বল। তো একটু আমাদের একটা এমার্জেন্সি যেটা বলছিলাম কাজের জন্য বেরোচ্ছি, তো চলো দেখে নাও তোমরা কীভাবে কি যাচ্ছি। যদিও একটা উবের বুক করেছিলাম, উবেরটা এখানে এই জলের জন্য আসতে চাইছে না। দেখো কী অবস্থা এখানে। এখন একটা রিক্সা রিজার্ভ করে আমরা বেরোচ্ছি। ওই যে দূরে রিক্সাওয়ালাটাকে দেখা যাচ্ছে, উনি যাবেন আমাদের সাথে। তো চলো দেখো কোথায় যাচ্ছি, কী অবস্থা হয় আমাদের। রাস্তার কি অবস্থা তোমরা শুধু দেখো, মনে হচ্ছে নদীর মধ্যে দিয়ে নৌকোর মতন রিক্সাটা আমাদের যাচ্ছে। আবার এখানে লোকজন জালও ফেলেছে মাছ ধরছে, কোথায় আছি বুঝতে পারছি না। এখান থেকে একটু জলটা কমেছে, তার আগে আমাদের বাড়ির ওখানে পুরো থই থই হয়ে গেছিল। মানে ছুঁই 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 ব্যাপার, এক্ষুনি উঠে যাবো করতে, বা উঠছে না কি জল। আরে উঠেছিল, নেমে ওইখানে নিউ গড়িয়া তারপর উপহারের ওই দিকটা বেশ জলটা কমই ছিল, নেমে গেছে জল। কিন্তু আবার যেই 43-এর পাশের রাস্তাটায় আমরা আসলাম, আবার ওখানটা আমাদের বাড়ির ওখান থেকেও বেশি জল, পুরো মনে হচ্ছে এক হাতের ওপরে জল হবে। ভীষণই বাজে অবস্থা এখানটায়। আমরা হাইল্যান্ড পার্ক বিগ বাজারে এসেছি, এখানের ফুড কোর্ট এবং কাজ চলছে। ফুড কোর্টটা বন্ধ দেখে সত্যি খুব মনটা খারাপ লাগছে। ওরা দেখো কি অবস্থা, কি জানি নতুন করে আবার হবে কি না। যাই হোক, আমাদের কিছু কেনাকাটি ছিল সেগুলো হয়ে গেছে। এখন একটা খেলনার দোকান খুঁজছি, জানি না বিগ বাজারের খেলনার সেকশনটা বলছে বন্ধ হয়ে গেছে, এখানে কিছু পাওয়া যায় কি না। এটাও তো বন্ধই দেখে মনে হচ্ছে, সবই বন্ধ। এটা বন্ধ, এটা তো সবসময় বন্ধ থাকে। কি অবস্থা, সে কিছুই পাওয়া যাচ্ছে না, ব্যাড লাক। অনেক দিন বাদে এখানে আসলাম, আগের বছর এসেছিলাম পুজোর সময় নাকি মনে নেই। ম্যাক্সিমাম দোকানই এই করোনার জন্য বন্ধ হয়ে গেছে। কিসের মানে আগুন লাগলে বল চলে যেতে খেতে যায়। আচ্ছা এটা নতুন ব্যবস্থা নাকি? নতুন না, পুরনো। এখন কলকাতা তো সব পুরনো জিনিসগুলোই না। কোথাও খেলনা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু রুকু আছে বাড়িতে আর পুচকুও রেখে এসেছি। আমরা একটু খেলনার দোকান খুঁজছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। দেখি উপরে কিছু পাওয়া যায় কিনা। একটা বইয়েরও দোকান নেই, অ্যাজ ইউজুয়াল কোথাও কোনো খেলনার দোকান নেই।
জিওমির একটা শোরুম থেকে তো আমার ফোনের দুটো একটা গ্লাস প্রোটেক্টর কেনা ছিল, আর জিওমেরও একটা গ্লাস প্রোটেক্টর কেনা ছিল, তো এখনও কিনছে আর আমার নেওয়া হয়ে গেছে, তো আমি এখন নিতে যাচ্ছি। টুকটাক ভিড় আছে, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ফেরার পথ ধরেছি। কিছু ইমার্জেন্সি কেনাকাটি ছিলই বলেই আমরা আজকে এখানে এসেছিলাম, নাহলে এই জল ভেঙে বেরোনোর কোনো মানেই হয় না। যাদের খুব দরকার নেই তারা এর মধ্যে সত্যি কেউ বেরোবে না, আর না বেরোক এটাই চাই, কিন্তু যে যদি আমাদের মতন ইমার্জেন্সি থাকে তো তাহলে তো বেরোতেই হবে। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আজকে, এরকম জলের মধ্যে এমনিতে আমি বেরোতাম না, এই এমার্জেন্সিটা পড়ে গেছে বলেই এইরকম দৃশ্যগুলো দেখার সুযোগ পেলাম। আমরা এখন চলে এসেছি বাড়িতেই, আমি সিঁড়ি দিয়ে উঠছি। ফাইনালি কোনো খেলনার কিছু পাইনি, আর যার সাথে দেখা মামার সাথে দেখা করা ছিল দেখা হলো। এই একটুখানি সামনে নিও আমার থেকে কিনেছি, ও নিয়ে গেছে, আর একটু ওই মিষ্টি কিনেছি, খেলনা ঠেলনা ওদের জন্য পাইনি, ওদেরকে রেখে গেছিলাম। তো যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে আমাদের একটু কিন্তু পা ভেজে নি এত জলের মধ্যে বেরিয়ে সো লাকি। এই খেলাটা সত্যি খুব ভালো ছিল, খুব ভালোভাবে আমাদেরকে নিয়ে গেছে, আর এখন চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক দেবে, লাইক দিয়ে আমার সাথে থাকবে, আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবে। তো এই অবধি আজকে ছিল এরকম জলের মধ্যে ঘোরার ভিডিওটা, তো টাটা সবাইকে।